नमस्कार एवं आदाब आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 25 मे मंगलवार दिन शेषे घूर्णिझड़ेर आपडेट खबर सह विशेष विशेष खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। मंगलवार रातेई अति शक्तिशाली घूर्णिझड़ हये उठछे यास अभिमुख रयेछे सेई ओड़िशार दिकेई। मंगलवार सन्ध्या 5টায় मौसम भवन प्रकाशित बुलेटिने एई इंगित देया हयेछे। ওই বুলেটিন থেকে জানা যাচ্ছে যে গত 6 ঘন্টায় স্থলভাগের আরও কাছে চলে এসেছে ইয়াস ঘূর্ণিঝড়। তার আগেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, পরবর্তী 6 ঘন্টায় তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা, আর সেই অবস্থা বজায় থাকতে পারে আগামী বুধবার রাত পর্যন্ত। দিল্লির মৌসুম ভবন থেকে মঙ্গলবার 5টায় প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে যে শনিবার ঘূর্ণিঝড় ইয়াস উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের 19 ডিগ্রি 1 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। বিকেল 5টায় ওড়িশার পারাদ্বীপ থেকে 200 কিলোমিটার দক্ষিণ পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে 290 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব, পশ্চিমবঙ্গের দীঘা থেকে 290 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 280 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই ইয়াস ঘূর্ণিঝড়। তার অভিমুখ রয়েছে ওড়িশার বালেশ্বরের দিকে। তার আগে কলকাতায় আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় দুপুর 1টা নাগাদ ঘূর্ণিঝড় জস বা ইয়াস নিয়ে আরও বিস্তারিত জানিয়েছেন, দেখে নিন সেই ভিডিও। ইয়াস এই মুহূর্তে যে স্টেটাস সেটা হচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, কোথায় আছে? ওভার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল। পজিশন যদি আমরা বলি তাহলে হচ্ছে 18.3 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। পারাদ্বীপ থেকে এই মুহূর্তে 280 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট, বালাসোর থেকে 380 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট, দীঘা থেকে 370 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট এবং আমাদের সাগর আইল্যান্ড থেকেও 370 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট। এটা হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে পারাদ্বীপের রাডার। যেহেতু অল কোস্টাল স্টেশনে আমাদের কোস্ট ধরে রাডার বসানো আছে, দেখতে পাচ্ছেন এই কার্ভেচারটা পরিষ্কার খুব, এই যে সরি এটা হচ্ছে পারাদ্বীপ রাডারের যে পিকচার সেটা আমরা দেখছি 7:30 UTC, অর্থাৎ তার সাথে যদি আমরা 5.5 ঘন্টা যোগ করে দিই তার মানে হচ্ছে 7:05:12 ছবি, ঠিক আছে? এখন বাজে 1:10, ফলে দিস ইজ দি লেটেস্ট রাডার ইমেজারিজ ফ্রম পারাদ্বীপ। স্যাটেলাইট অ্যানিমেশন যেটা দেখতে পাচ্ছেন যে কীভাবে স্পাইরাল ব্যান্ড যেগুলোকে আমরা বলি স্যাটেলাইট ইমেজারির যে ওয়াল ক্লাউড রিজিয়নে স্পাইরাল ব্যান্ডগুলো কী করে অর্গানাইজ করছে, যার জন্য আমরা কি বলছি যে আগামী 12 ঘন্টায় এই সিটা হচ্ছে কিন্তু সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে দুটো জেলা, মূলত পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা, এই দুই জেলায় সামুদ্রিক জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। পূর্ব মেদিনীপুরে আমরা যেটা বলেছি 2 থেকে 4 মিটার অ্যাভব নর্মাল অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেল, আবারও বলছি অ্যাভব নর্মাল অ্যাস্ট্রোনমিক্যাল টাইড লেভেল। তার কারণ হচ্ছে যে যেহেতু 26 তারিখ জোয়ার আছে, টাইড আছে, ন্যাচারালি জলস্তর সাইক্লোন না আসলেও একটা হাইট অবধি থাকতো। এবার সাইক্লোন আসার ফলে কী হবে, সেই যে স্বাভাবিক টাইডের জন্য যে জলস্তর তার উপরে বলছি আমরা 2 to 4 মিটার, আর সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে অনলি 2 মিটার। সাউথ চব্বিশ পরগনায় জলোচ্ছ্বাস 2 মিটার সাইক্লোনের জন্য, নট টাইড, সাইক্লোনের জন্য পূর্ব মেদিনীপুরে হচ্ছে 2 থেকে 4 মিটার। ফলে একটা বিশাল অংশের এরিয়া লো লাইং যেগুলো আছে সেগুলো কিন্তু ইনান্ডেশনের একটা সম্ভাবনা ভালো রকম থাকছে আমাদের এখানে। যেহেতু সিস্টেম আফটার ল্যান্ডফল নর্থ নর্থ ওয়েস্টার্লি মুভ করে ঝাড়খণ্ডের উপরে আসবে, ফলে ঝাড়খণ্ডের উপরে কিন্তু 26 তারিখ এবং 27 তারিখ ওয়াইড স্প্রেড বৃষ্টি হবে, বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 2-1 জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা থাকছে ঝাড়গ্রামের 26 এবং 27 এবং কিছুটা 28 তারিখেও, বিশেষ করে আরও ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টগুলোতে। কলকাতার ক্ষেত্রে
যেটা আমরা দেখছি যে কলকাতা আমাদের বালাসোর থেকে, মানে যেখান থেকে ধরুন বালাসোর বা একটুখানি সাউথ অফ বালাসোর যেটা বলছি আমরা, যেখান থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 200 থেকে 210 কোটি কিলোমিটার, ন্যাচারালি মোর দ্যান 200 কিলোমিটার দূরে আছে আমরা পয়েন্ট অফ ল্যান্ডফল থেকে, যার জন্য কলকাতায় উইন্ড ওয়ার্নিং আমরা কি দিয়েছি 65 থেকে 75, গাস্টিং 85 কিলোমিটার। গাস্টিং 85 মানে কখনো সখনো হঠাৎ হঠাৎ করে যে একটা ঝটকা হাওয়া যেটা আসে সেটা হচ্ছে কলকাতার ক্ষেত্রে। বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু আমরা দিয়েছি অনলি হেভি রেন 25 তারিখ এবং 26 তারিখ, ফলে এই ঝড় থেকে কলকাতায় বৃষ্টি হবে, হাওয়া চলবে, সবই থাকবে, কিন্তু আমফানের মতন যে লোকে ভাবছে সেরকম আতঙ্কিত হওয়ার কিন্তু কলকাতাবাসীর কারণ নেই। তার কারণ কলকাতা থেকে 200 কিলোমিটার দূর থেকে যাবে এবং কলকাতায় আমরা যে উইন্ড যেটা দিচ্ছি 65 থেকে 75, গাস্টিং 85 কিলোমিটার পার আওয়ার, আর বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি আইসোলেটেড প্লেসে 25 তারিখ এবং 26 তারিখ। গ্রাফিক্যালি যদি দেখতে পান, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যালি উইন্ড ডিস্ট্রিবিউশন, নিচে এটার লোগোটা থাকে। উইন্ডের ক্ষেত্রে আমরা কি বলছি যে পূর্ব মেদিনীপুর আমাদের রাজ্যে সবচেয়ে যে বেশি এফেক্টেড হতে পারে যে জেলাটা, সেখানে কিন্তু থাকছে 90 থেকে 120, গাস্টিং 145, আর্লি আওয়ার্স অফ 26। এই মুহূর্তে প্রিভেলিং উইন্ড কত আছে সমুদ্রের উপরে, মানে ইস্ট সেন্ট্রাল বেতে 55 থেকে 65, গাস্টিং 75। এবার এটা গ্র্যাজুয়ালি বাড়বে, বাড়তে বাড়তে যখন কোস্টের কাছে আসবে 26 তারিখ সকালে, তখন কিন্তু আমাদের রাজ্যে মূলত পূর্ব মেদিনীপুরে যেটা হবে 90 থেকে 120, গাস্টিং 145, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে হবে 80 থেকে 90, গাস্টিং 120, সাউথ 24 পরগনায় 80 থেকে 90, গাস্টিং 100, নর্থ 24 পরগনায় 70 থেকে 80, গাস্টিং 90, কলকাতাতে 65 থেকে 75, গাস্টিং 85, আর হুগলি হাওড়া নদিয়া ইস্ট ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া তাতে 60 থেকে 80, গাস্টিং 90, আর বীরভূম এবং মুর্শিদাবাদে 50 থেকে 60, গাস্টিং 70। এতক্ষণ যেটা আমি বললাম 26, 27 তারিখেও আমাদের যে পশ্চিমের যে জেলাগুলো আছে যার উপর দিয়ে এটা যাবে কাজ দিয়ে ঝাড়খণ্ডের উপরে, পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর, এখানে 50 থেকে 60, গাস্টিং 70 কেএমপিএইচ। যার জন্য আমরা কী কী অ্যাকশন সাজেস্ট করেছিলাম, আগেও করেছি এখনও করছি, সেটা হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন, পোর্টস অ্যালং দ্য কোস্ট মে টেক নেসেসারি প্রিকশনস, আমাদের যে পোর্টগুলো আছে তাদের আমরা পোর্ট ওয়ার্নিং অলরেডি ইস্যু করেছি, নেভাল বেস মে মেনটেন নেসেসারি প্রিকশন, লকডাউনের কারণে এমনি বন্ধ আছে তা সত্ত্বেও বলা হচ্ছে যে টোটাল ট্যুরিজম অ্যাক্টিভিটি বন্ধ থাকবে, মোবিলাইজ ইভাকুয়েশন ফ্রম দ্য কোস্টাল এরিয়াস অলরেডি শুরু হয়ে গেছে, হয়েও গেছে, জুডিশিয়াস রেগুলেশন অফ রেল অ্যান্ড ট্রাফিক, সেটা কনসার্ন অর্গানাইজেশনগুলো যেভাবে করেন, পিপল ইন এফেক্টেড এরিয়াস টু রিমেইন ইনডোরস, যাতে তারা ঘরে থাকেন এফেক্টেড যে ডিস্ট্রিক্টগুলোর কথা আমি বললাম, আর ফেরি সার্ভিস বন্ধ রাখা, এগুলো আমরা অ্যাকশন হিসেবে সাজেস্ট করছি। এর বাইরে সাধারণভাবে যেটা বলা হচ্ছে প্যানিকড না হয়ে ঠান্ডা মাথায় থেকে আলিপুর আবহাওয়া অফিস থেকে যা যা বুলেটিন, যা যা অ্যালার্ট, যা যা ওয়ার্নিং আমরা দিচ্ছি সেগুলোর উপর নজর রাখা, সেগুলো শোনা, এবং যেহেতু কোভিড তার মধ্যে এই ঘূর্ণিঝড়, ফলে আরেকটু বেশি সতর্কতা বজায় রাখা যাতে আমরা এই আশু বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারি। করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি, মিনিটে 3 লিটার অক্সিজেন দেয়া হচ্ছে তাঁকে, ফলে তার রক্তে অক্সিজেনের মাত্রা 80% থেকে 92% পৌঁছেছে বলে জানা যাচ্ছে। তবে তাঁর ফুসফুসে নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আপাতত তা নিয়েই 6 জনের বিশেষ মেডিকেল টিম আলোচনায় বসেছে বিশেষজ্ঞদের সঙ্গে, তবে অসুস্থ হলেও বুদ্ধদেবের জ্ঞান রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। করোনায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থার অবনতি হয় সোমবার রাত থেকেই, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা 80-এর কাছাকাছি নেমে যায়,
পরে মঙ্গলবার দুপুরে তাকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ভর্তি হওয়ার এক ঘন্টার মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর জানিয়ে মেডিকেল বুলেটিন প্রকাশ করে হাসপাতালটি। তাতে জানানো হয়েছে, আপাতত বুদ্ধদেবের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল টিম তৈরি করা হয়েছে। এছাড়া সিটি স্ক্যানও করা হয়েছে বুদ্ধদেবের, বেশ কিছু রক্ত পরীক্ষাও হয়েছে। বুলেটিনে জানানো হয়েছে, ওই সব পরীক্ষার রিপোর্ট হাতে এলে আরও স্পষ্ট করে বলা যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন আছেন। বুদ্ধদেবের চিকিৎসায় দায়িত্বে থাকা 6 মেডিকেল টিমে রয়েছেন চিকিৎসক সৌতিক পাণ্ডা, কৌশিক চক্রবর্তী, সোমনাথ মাইতি, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, অঙ্কন বন্দ্যোপাধ্যায় এবং ধ্রুব ভট্টাচার্য। চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় অবস্থার অবনতি হতে শুরু করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। বাধ্য হয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন তারা। আপাতত মিনিটে 3 লিটার অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে। শরীরে অক্সিজেনের মাত্রাও পৌঁছেছে 92%। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিওপিডিরও সমস্যা রয়েছে। এই সমস্যা বাড়লে শরীরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়তে শুরু করে। তবে বুদ্ধদেবের শারীরিক অবনতির কারণ সিওডিপির সমস্যা কিনা তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। এর পাশাপাশি বুদ্ধদেবের ফুসফুসে নতুন সমস্যা নিয়ে আপাতত রেডিওলজিস্টদের সঙ্গে কথা বলছেন 6 মেডিকেল টিম। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাইপ্যাপের সাপোর্টও দেওয়া হচ্ছে, চলছে অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েডও। ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে হাইকোর্টে পিছিয়ে গেল নারদ মামলার শুনানি। অন্যদিকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তার ফলাফল কী হয়েছে এখনও পর্যন্ত সে সম্পর্কে এখনও নিউজ নির্ভীক নিশ্চিত খবর পায়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে আজই নারদ মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের কার্যবিবরণী অনুসারে সকালের দিকেই জানা যায় যে ওই মামলার শুনানি মঙ্গলবার 2 বিচারপতির বেঞ্চে হবে। ফলে তখন থেকেই কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের শুনানি নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বুধবার কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি হওয়ার কথা, যদিও ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে বুধ এবং বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে সব মামলার শুনানি বন্ধ রাখা হয়েছে বলে জানা যায়। স্বাভাবিকভাবেই দুটো কারণেই তাই বুধবার হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি পিছিয়ে গেল। এক, ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে আগামী বুধ এবং বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে কোনো মামলার শুনানি হচ্ছে না। হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করেই একথা জানানো হয়েছে। বলা হয়েছে, এই দুদিন কর্মীরা না এলেও তাঁদের অনুপস্থিত হিসাবে ধরা হবে না। আগামী বৃহস্পতিবার আবহাওয়ার পরিস্থিতি খতিয়ে দেখে তবেই হাইকোর্টে পুনরায় কাজ চালু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর দুই, সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আবেদনে কিছু ভুল ত্রুটি থাকার জন্য প্রথমে সিবিআইয়ের আবেদন খারিজ হয়ে গেলেও পরে সংশোধিত আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট, এবং সেই আবেদনেরই মঙ্গলবার শুনানির হওয়ার কথা ছিল। গত সোমবার কলকাতা হাইকোর্টের 5 বিচারপতিকে নিয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি হয়েছিল। সেদিনই বলা হয় পরবর্তী শুনানি হবে বুধবার। কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের জেরে আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইয়াসের আতঙ্কে আগামী বুধ এবং বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নারদসহ কোনো মামলারই শুনানি হবে না। হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ ব্যাপারে জানানো হয়েছে। নারদকাণ্ডের 4 হেভিওয়েট নেতা ফিরাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জিদের জামিন সংক্রান্ত মামলার নিষ্পত্তি এখনও হয়নি। প্রত্যেককেই গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে নারদে ধৃত সুব্রত মুখোপাধ্যায়, ফিরাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়দের জামিন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। বৃহত্তর বেঞ্চে মামলার শুনানির সওয়াল ওঠে। এরপর 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ তৈরি হয় মামলার শুনানির জন্য। তবে আপাতত ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে বৃহস্পতিবার পর্যন্ত কোনো শুনানি হবে না কলকাতা হাইকোর্টে। ফলে বুধবারও আর হাইকোর্টেও শুনানি হচ্ছে না নারদ মামলার। তো আপাতত এই পর্যন্ত। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে। ধন্যবাদ।